Hello, my darlings. Mwah. Ui, baba. 11 মিনিট আগে একটা ভিডিও আপলোড করেছে আমাদের ইন্ডিয়ান আর্মি ঝুমা। ওরে বাবা, কি খাই খেতে খেতে ভিডিওটা করেছে, ও যেরম অলওয়েজ করে। তো ও কিছু বক্তব্য রেখেছে ওখানে, সেটা হচ্ছে মিলি ওকে নিয়ে একটা ভিডিও করেছিল, সেটা ওর খুব ঝাড় জ্বলেছে শুনলাম। অনেক কথা বলেছে, যেরকম কথাগুলো আগে বলে নেওয়া বেটার, তারপরে ওর মামাসি করব। কথাগুলো হচ্ছে যে জাতীয় সঙ্গীত নাকি, মানে আমাদের ন্যাশনাল অ্যান্থেম, আমরা যেখানে ইচ্ছে বসে যেভাবে ইচ্ছে গাইতে পারি। শুধু এটা মাথায় রাখতে হবে যে আমরা যেন আমাদের নেশনকে, মানে ইন্ডিয়াকে ভালোবাসি আর সোশ্যাল কাজ করি। তাই দুটোর মধ্যে তুমি কোনটা করো ঝুমাদি, কোনটা করো তুমি? তুমি সোশ্যাল কাজ কি করো আর দেশের জন্য, বা তুমি কি করেছো, কি করেছো আমি জানতে চাই। এই বালের ল্যাংটা নাচ ছাড়া ইউটিউবে এসে তুমি কি করেছো দেশের জন্য, তুমি কি করেছো যে জাতীয় সঙ্গীত তোমারই অধিকার, শুধু যেখানে ইচ্ছে নাকি যেভাবে ইচ্ছে বসে তুমি গাইতে পারো? না, তুমি পারো না। তুমি কেন এই পৃথিবীতে ইন্ডিয়ান্স কান্ট সিং, সরি আমি আবার ইংলিশে বলে ফেলছি, আমরা যারা ভারতীয় আছি তারা কোনোদিনই যেখানে সেখানে বসে যেভাবে সেভাবে আমাদের ন্যাশনাল অ্যান্থেম গাইতে পারি না, পারি না। আমাদের ভাগ্য ভালো যে আমরা ইন্ডিয়ান। আমরা যদি ইউএস বা ইউকেতে থাকতাম আমাদের জেল হয়ে যেত, জানো, বিকজ তারা তাদের দেশটাকে অতটাই সম্মান করে, অতটাই ভালোবাসে। এখানে যেরকম মানুষ খুন হয়ে যাবার, মানে 22 বছর পরও তার কোনো রেজাল্ট আসে না, এখানকার গভর্নমেন্ট তো তাই, এখানকার পুলিশ প্রশাসন সবই তাই। হ্যাঁ, তো তো দেশ যায় ভারমে, তাই জন্য তোমাদের মতন মানুষরা জাতীয় সঙ্গীত নিয়ে এত বড় বড় লেকচার মারতে পারে। যার পেটে ABCD নেই সে জাতীয় সঙ্গীত নিয়ে লেকচার মারছে। হ্যাঁ, ওয়াও। আচ্ছা একটা কথা বলো, আমার ফ্যামিলিকে বলছি, খেতে খেতে কে পটির কথা বলে গো। হ্যাঁ, আর একটা কথা শুনলাম, আমাদের সো কল্ড টু মাচ ফেমাস শি থিঙ্কস, ও নাকি ভীষণ ফেমাস, কেন না বঙ্গাই একটা 2 না 3 সেকেন্ডের জন্য ওর একটা ভিডিও ক্লিপিং দিয়েছে। ও মানে এত বড় ফালতু মাথা খারাপ পাগল ড্যাশ, ও এটাও বুঝতে পারছে না যে ওকে চোদন দিয়েছে, ওর জন্য কোনো ভালো ভিডিও করেনি, খিল্লি নিয়েছে ভাই তোমার। হ্যাঁ, তোমাকে নিয়ে খিল্লি নিয়েছে, ঠিক আছে। বঙ্গাইট ভিডিওতে যে আসবে সে খিল্লি হবে, ঠিক আছে। বঙ্গাই না তোমাকে চেনেও না, আমি বলছি তোমাকে চেনে না, ওসব তোমার গ্রামে ছেলে কালী পুজোয় আসে তোমার সাথে সেলফি তোলে, ওসব না চাপা কথা আলমারিতে তুলে রাখো, যেরম তোমার হ্যালুসিনেশনে তোমার বর আছে ওরম হ্যালুসিনেট করছো বঙ্গাইকে, বুঝতে পেরেছো? বঙ্গাই আর ছোটো ছেলের তো মানে খেদে কাজ নেই, তোমাকে তোমার সাথে সেলফি তুলতে আসবে। হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইওর সেলফ, কি ভাবো তুমি নিজেকে, কি কি ভাবো, সবাই ইয়ার্কি মারে বলে কি মানে পেয়ে বসেছ? হ্যাঁ, ভগবানকে নাকি লোকে পটিতে মনে করে গিয়ে, যে ভগবান আমার পটি করিয়ে দাও, তুমি বলো, মানে হোয়াট দ্য ফাক ইজ গোয়িং অন ইয়ার, মানে আর ইউ, আমরা সবাই জানি যে তুমি বদ্ধ উন্মাদ, মানে দের ইজ আ সার্টেন লিমিট অফ এভরিথিং ইয়ার, মতলব হোয়াট ইউ ননসেন্স পাগল একটা মহিলা, তোমাকে তোমার ছেলে মা কি করে রেখেছে বাড়িতে, ছি ছি ছি, বলছে পটিতে গিয়ে আমি ভগবানকে বলি, অনেকেই নাকি বলে, ওর ওর কানে কানে এসে বলেছে লোকে যে আমরা পটিতে গিয়ে ভগবানকে বলি যে আমাদের পটি করিয়ে দাও ভগবান, আমাদের পটি করিয়ে দাও ভগবান। ও তো কাঁচকলা গিললে ওর তাই হবে। তো এই যে তোমরা ভগবানকে, এই যে তুমি যে ভগবানকে বলছো যে তোমার পটি করিয়ে দিতে,
রুচিটা ভাবো, খেতে খেতে পটির কথা, ভগবানের কথা বলছো নাকি পটিতে গিয়ে? ওয়াও ওয়াও, মানে তোমাকে না ফ্রেম করে লাগিয়ে রাখা উচিত দেওয়ালে। তুমি একটা মানে এমন জিনিস, শালা তুমি যেন মরে যাবে না, মিউজিয়ামে রাখবে মানা তোমায়। বুঝতে পেরেছ ঝুমা পাগলি? সবাই তোমাকে যা নয় তাই বলে, আমি তোমাকে নিয়ে শুধু ইয়ার্কি মারি, বাট সব জিনিসের একটা লিমিট আছে জুমাদি। এভরিথিং হ্যাজ হি ইটস লিমিট, একটা তো সব জিনিসের একটা লিমিট আছে, সীমা। তুমি ওটা ক্রস করে যাচ্ছ, ওটার ঊর্ধ্বে চলে যাচ্ছ, ওটা করো না। লোকে মজা করছে, যাই করছে তোমাকে নিয়ে, গালাগাল করছে, যাই করছে, অ্যাটলিস্ট তোমার ভিডিও দেখছে, বাট এইগুলো করলে না তোমাকে বয়কট করে দেওয়া হবে, বিশ্বাস করো। আর মনিটাইজেশন তো ছেড়ে দাও, 5,500 সাবস্ক্রাইবার নিয়ে তুমি বাল ছিচ্ছ, ক্যান ইউ ইমাজিন? কে আর যেরকম 48,000 গিয়ে ওর মনিটাইজেশন হয়েছে, তোমার ওই অবস্থাই হবে, বিশ্বাস করো। ইয়ার কি মাত্র জামাইবাবু, মিথ্যে মিথ্যে বিয়ে, মিথ্যে মিথ্যে তোমার হানিমুন, মিথ্যে মিথ্যে তোমার সব কিছু, ওগুলো সব ঠিক ছিল? এগুলো কি নেশনকে নিয়ে কথা বলছো, ভগবানকে নিয়ে কথা বলছো? হোয়াট ইউ থিঙ্ক অফ ইউর সেলফ, ইউ আর আ ম্যাড পারসন, তুমি পাগল একটা মানুষ, মেন্টালি সিক, তুমি মেন্টালি সিক, ওকে? এটা ছিল তোমার জন্য, আর আমার ফ্যামিলির জন্য এবার তোমায় চোদন দেবো, শোনো। তো আজকে ঝুমাদি খেতে বসেছে, অবভিয়াসলি সেই বিচ্ছিরিভাবে থুতু করে ফেলছে, খেতে খেতে বলছে আজকে তো বৃষ্টি পড়ছিল, তাই বৃষ্টি পড়েছে কিন্তু তবুও তোমাদের ইনভিজিবল মিস্টার ইন্ডিয়াকে ঠেলে ঠেলে কাজে পাঠিয়েছে। হ্যাঁ, কাজ তো করতে হবে অবভিয়াসলি, আমরা তো কেউ কাজে যাই না, বৃষ্টি পড়ুক, ঝড় উঠুক, বাজ পড়ুক, বন্যা হয়ে যাক, আমাদের কাজে যেতে হয়, কি করবো বলো, ঝুমাদির মতন তো কোটিপতি নয়। এনিওয়েজ, তো আমাদের ইনভিজিবল জামাইবাবুকে উনি ঠেলে ঠেলে কাজে পাঠিয়েছেন, তো তারপরে নাকি রাত্রির বেলা, কালকে গতকাল রাত্রির বেলা ঝুমাদি নাকি সেই বিয়ের নাইট ড্রেসটা পরেছিল। কোন নাইট ড্রেসটা? কিন্তু মানে ওই ওই রেড রঙের যে ছবিটা দেখিয়েছিল ওইটা, ওটা ওইটা পরেছিল। তো ওটা পরে নাকি যখন জামাইবাবুর সামনে এসে দাঁড়িয়েছে, তখন জামাইবাবু বলেছে ও মাই গড, ও মাই গড, কি বলবো, মানে মানে আমি না মানে মানে কথা হারিয়ে ফেলি, অ্যাবা ব্যাবাহ করি, কি বলে ওর, মানে শুধু চিন্তাধারাতেই সব কিছু, মানে একটা কঙ্কালকে কেউ রেড কালারের নাইটি পরালে কেমন লাগে? না সেটা ঠিক আছে, সে পড়তেই পারে, সেটা নয়। জামাইবাবু দেখে নাকি বলে যে আমি তো ফিদা হয়ে গেলাম, ফিদা ফিদা ফিদা, তু হাওয়া হে ফিজা হে জমি কি, ফিজা হবে রে, ফিদা ফিদা বল, ফিদা হয়ে গেছে। আমি বললাম আমি তো ফিদা হয়ে গেলাম, কি পড়েছো মা তুমি আজকে তো, মানে তারপরে নাকি রাত্রির বেলা এমন কাবাডি খেলেছে ওই ইনভিজিবল মিস্টার ইন্ডিয়ার সাথে, এমন কাবাডি খেলেছে খাটটি নাকি ভেঙে গেছে। তো ঝুমাদি খাটটাকে কষ্ট না দিয়ে মাটিতে শুয়ে পড়ো, বুঝতে পেরেছো? কাবাডি খেলবে যখন মাটিতে খেলবে, হ্যাঁ, তাহলে এমনিতেও জামাইবাবু যখন কাবাডি খেলে আর কি, তখন তো বুঝতে পারে না যে কোনটা খাট কোনটা তুমি, তো মাটিতেও সেম ফিলিংই পাবে, কোনটা তুমি কোনটা মাটি, তো ইটস লাইক সেম ফর হিম, হ্যাঁ তাই না? তো মাটিতে ট্রাই করো, বেকার তোমার মায়ের টাকা দিয়ে আবার খাট ঠিক করবে, ওই মানুষটা তো বেকার অসহায় মানুষ, একটা পেনশন দিয়ে সংসার চলে তার, তার টাকাটাও তুমি মানা পোদ মেরে নিয়ে নাও, কি ঝামেলা মাই। মিথ্যে কথা বলে বোঝে না, নেক্সট ভিডিওতেই ওর খাট দেখতে পাওয়া যাবে, আবার বলছে, আরে ওর তো সবটাই মিথ্যে, আচ্ছা আবার বলছে যে আজকে নাকি জামাইবাবুকে ঠেলে ঠেলে কাজে পাঠিয়েছে, তো যখন কাজে যায় তখন নাকি এইখানে ওই যে ওটা দিয়ে যায়, আবার যখন কাজ থেকে ফেরে তখন এখানে আর দেয় না, অন্য কোথাও
ওটা দেয়। হ্যাঁ, আর খুব শক্তি তো জামাইবাবুর গায়ে, মিস্টার ইন্ডিয়া বলে কথা, ভীষণ মানে মাস্কিলন ফিজিক ওর, মাস্কিলন ভীষণ মানে ঋত্বিক ফিত্তিকের মতন ফিজিক, বুঝলে তো। তো হিংসে করে তো, তো ওরম নাকি ফিজিক, খুব জোর তো, রাত্রিবেলা দুধ খায় তো এক গ্লাস করে, ঝুমা দিও বললে ঝুমা দিও খায়, কিন্তু ও তো বেটা ছেলে। ওয়াও, আমরা তো জানতাম না মিস্টার ইন্ডিয়া বেটা ছেলে, আমরা জানতাম না ঝুমাদি, এই জানলাম তুমি বললে। তারপরে হঠাৎ করেই ট্র্যাক চেঞ্জ করে বলছে, শোনো আমার ছেলে কিন্তু 1 থেকে 10 মধ্যে আসে, হ্যাঁ হ্যাঁ, এমন অঙ্ক করে না, এমন অঙ্ক করে না, হ্যাঁ রেজাল্ট একটা দেখাতে বলে দাও, এমন অঙ্ক করে না ঝুমাদির ছেলে, ওই জন্য ঝুমাদিকে কেলায়, এমন অঙ্ক করে, বুঝতে পেরেছো, রোজ মাস্টারকে নাকি হোমওয়ার্ক জমা দেয়। বাই দ্য ওয়ে ঝুমাদি, আমরা যখন তোমার ছেলের বয়সী ছিলাম, আমরাও আমাদের টিচার্সদের রোজ পড়াশোনা মানে যেটা ছেলের সাথে নিজের তুলনা করে, না না আমি কারুর সাথে কারুর তুলনা করছি না, আমি বলছি আমরাও যখন টিউশন পড়তাম তখন আমরাও আমাদের হোমওয়ার্কসগুলো জমা দিতাম এভরি ডে, না হলে পানিশমেন্ট পেতাম, এতে 1 থেকে 10 মধ্যে আসার কিচ্ছু নেই। আর আমি তোমায় চ্যালেঞ্জ করে বলতে পারি, তোমার ছেলে 1 থেকে 10 মধ্যে আসতে পারে না, অসম্ভব, জেলাস, অসম্ভব, জেলাস, আই এম নট অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি আই এম নট, চলবে আমার দাঁতে চলবে, সো ইটস লাইক দ্যাট। তুমি মিথ্যে কথাগুলো কম বলো, আর যেটা নিয়ে বলবে বলো গুরু, আমার পার্সোনালি কোনো তোমার ওপর গ্রজ নেই, কোনো রাগ নেই, কোনো অভিমান নেই, কোনো ভালোবাসা নেই, কিন্তু গুরু তুমি নেশনকে নিয়ে কথা বলো না। হ্যাঁ, তুমি অ্যাকচুয়ালি তোমার প্রবলেমটা কী বলো, তুই যে খাবার খেতে খেতে থুতুটা ফেলো না, ইটস ইওর নেচার, এটা তোমার বেসিক ক্যারেক্টার, তুমি যে থালায় খাচ্ছ না গুরু, তুমি সেই থালাই মতো, এটা হচ্ছে তোমার ম্যাটার, তুমি যে দেশে বাস করছো সেই দেশটাকেই তুমি সম্মান করো না, তুমি এত বড় রেন্ডি, এত বড় ফালতু একটা মহিলা, তোমাকে এর আগে সবাই কথা বলেছে, সবাই রোস্ট করেছে, সবাই ইয়ার্কি মেরেছে, গালাগালি করেছে তোমাকে লোকে, আমি কিন্তু করিনি, আজ আমি করতে বাধ্য হলাম তোমার এই দুটো কথা শুনে, জাস্ট দুটো, তোমার ওই পুরো 10 মিনিটের ভিডিওতে ওই দুটো কথা শুনে আমার সিরিয়াসলি মনে হলো তোমাকে আচ্ছোদন দেওয়াটা দরকার, কিচ্ছু করার নেই আমার। এক তো তুমি ন্যাশনাল অ্যান্থেম যেখানে সেখানে যেভাবে ইচ্ছে গাইতে পারো না, পারো না, ঠিক। আরেক কথা, ভগবানকে নিয়ে নোংরা কথা বলাটা বন্ধ করো, ঠিক আছে, ভীষণ থার্ড ক্লাস মহিলা তুমি একটা, ভীষণ থার্ড ক্লাস, খুবই থার্ড ক্লাস, ঠিক আছে। ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম খেলে কার গ্যাস হয়, সব মেয়েরা আমাকে জানাবে, বোনেরা খান কি মাগি, এই শোন কে রে ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে চোদন খাস নাকি রে তুই, তোর হ্যালুসিনেট হ্যালুসিনেশন যে তোর হয় রাত্রির বেলা, হুম, সারাদিন তোর হ্যালুসিনেশন হচ্ছে, তোর বর এসে তোকে কাবাডি খেলছে এমন তোকে ঠাপাচ্ছে, তোর কাঠ ভেঙে যাচ্ছে, হ্যাঁ এই তোকে দেখলে না আমার প্লাইউডের কথা মনে পড়ে, বুঝতে পেরেছিস, আগে তোর বরকে ক্যামেরার সামনে নিয়ে আসবি তারপরে বড় বড় চোদন দিবি, বুঝতে পেরেছিস, পাগল চোদা মহিলা একটা, ও বাইখানায় গিয়ে বসে বসে নাকি পটি করতে করতে নাকি মারা ও ঠাকুরকে ডাকে, ঠাকুরকে বলে আমার পটি করিয়ে দাও, তোর বাপের চাকর নাকি রে, এই যেখানে আছিস তুই সারা জীবন ওখানেই থাকবি, এত লোকে তোকে খিস্তি মারে, এত খিস্তি মারে, তোকে মারা বঙ্গাই একটা মারা ভিডিওতে নিয়ে এসছে খিল্লি নেওয়ার জন্য, ও মারা ভাবছে না বিশাল বিশাল ব্যাপার হয়ে গেল, বাহ পাগল চোদা মহিলা একটা, ফালতু মেয়ে ছেলে, আর এবার যা উত্তর দিবি না নাম ধরে দিবি শালা, আর ছেলেকে বলবি আমার ট্যাগ করতে, তোর তো বিদ্যে নেই পেটে, আজকে সরি
এভরি ওয়ান, আমি ওকে নিয়ে আর রোস্ট করতে পারলাম না গো, শি ইজ জাস্ট মানে গোয়িং টু ফার, টু ফার, পারা যাচ্ছে না। নেশানের তো মা মাসি করছে, ভগবানকে বন্ধ ছাড়ছে না গুরু, কমন। আমি বলছি যারা যারা আমাকে ভালোবাসো, যতটুকুনি ভালোবাসো, মিলিকে তো ছেড়ে দাও, মিলি তো পরে এসে বলবে, যতটুকুনি আমাকে যারা যারা ভালোবাসো, মাই ডার্লিংস, আমার জন্য যারা সাবস্ক্রাইব করেছো মিলির চ্যানেল, প্লিজ ছুমা দিকে রিপোর্ট মারো। আমি বললাম আজকে তুই আমার যা ছিড়বি ছিনে নে জুমা, মারো সালা রিপোর্ট, হবে না তোর মনিটাইজেশন। আগে যেখানে থাকিস, যে দেশে আছিস, তাকে আগে সম্মান কর, তারপর সব পাবি, বুঝতে পেরেছিস? ভগবান দেখাচ্ছে। এনিওয়েজ ডার্লিংস, আই এম এক্সট্রিমলি সরি, আই গট ফিউরিয়াস আফটার ওয়াচিং হার ভিডিও। জানি না ভাই কি করে মানে একে এর ছেলে আর এর মা টলারেট করে গুরু, আমার বাড়িতে থাকলে তোমার আমি মারতে মারতে রাস্তায় বের করে দিতাম, সিরিয়াসলি বলছি গুরু। এনিওয়েজ আবার আসবো কোনো দিন অন্য কারুক্ষে নিয়ে রোস্টিং করতে, আচ্ছা করে দিতে, যাতে তোমাদের হাসতে হাসতে আবার পেটে ব্যথা হয়ে যায়। চলো টিল দেন টেক কেয়ার, লাভ ইউ।